হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে হোয়াটসঅ্যাপের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংটি চালু করলে ভবিষ্যতে যদি আপনার হোয়াটসঅ্যাপটি কেউ কারি মোবাইলে লুকিয়ে খুলতে চায় বা আপনার নম্বরে কোড পাঠিয়ে তার ফোনে আপনার হোয়াটসঅ্যাপটা আনতে যাওয়ার চেষ্টা করছে, আপনাকে আপনার ফলো করার চেষ্টা করছে, সে কিন্তু এটা করতে পারবে না। সে যখনই আপনার ফোনে পাসওয়ার্ড পাঠাবে ওটিপি হোয়াটসঅ্যাপ খোলার জন্য, সে ওটিপিটা দিলেও তাকে কিন্তু বলবে একটা পাসওয়ার্ড দিন, যে পাসওয়ার্ডটা না দিলে হোয়াটসঅ্যাপটা তার ফোনে খুলবে না। তো একমাত্র পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন, আপনি জানতে পারবেন যদি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু আগে যে কথাটা বললো নয়, আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো মোবাইলের মধ্যে আসার পর সরাসরি হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। তো আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর উপরে দেখবেন থ্রি ডট আছে, এই থ্রি ডটের মধ্যে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর সেটিং নামে একটি অপশন নিচে দেখবেন খুলে গেছে, এখানে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনার প্রোফাইল নেম এবং প্রোফাইল ফটো নিচে দেখবেন অ্যাকাউন্ট বলে একটি অপশন পাবেন, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার তিন নম্বরে একটি অপশন দেবে টু স্টেপ ভেরিফিকেশান, এখানে ট্যাপ দেবেন। তো টু স্টেপ ভেরিফিকেশান এই অপশনটিতে মধ্যে আসার পর এনেবেলে ক্লিক করবেন। তো এনেবেলের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার ছটি পাসওয়ার্ড চাইবে। তো আমি আমার পছন্দের মধ্যে ছটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6, তারপরে নেক্সট হয়ে গেল। তারপর আবার দিতে বলছে কনফার্ম পাসওয়ার্ড, আমি আবার দিয়ে নিচ্ছি ওটা 1 2 3 4 5 6। তো দুবার একই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি একটি ইমেল আইডি এখানে কিন্তু দিতে হবে, যাতে আপনি যদি ভবিষ্যতে এই পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনার আবার কিন্তু সেই হোয়াটসঅ্যাপটা খুলতে পারবেন, যাতে আপনাকে ফরগেট করে আপনার ইমেলে পাঠাতে পারে যে আপনি এই পাসওয়ার্ডটা দিয়েছিলেন অতীতে। তো একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা ইমেল আইডি আমি অ্যাড করে নিচ্ছি। তো ইমেল আইডিটা অ্যাড হয়ে যাওয়ার পর সরাসরি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে পরে ক্লিক করার পর আমাকে আবার কিন্তু ইমেল আইডি চাইছে, আমি আবার দিয়ে দিচ্ছি একবার। তো দুবার ইমেল আইডি কনফার্ম করার পর এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পর আপনাকে সাকসেসফুল জানিয়ে দিবে যে টু স্টেপ ভেরিফিকেশন ইজ এনেবেলড, মানে এটা চালু হয়ে গেছে। ভবিষ্যতে যদি আপনার এই ফোনটা হারিয়ে যায়, আপনি যদি অন্য ফোনে লগ ইন করার চেষ্টা করেন, তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা না দিলে যতই আপনার ফোনে মেসেজ আসুক যে হোয়াটসঅ্যাপ খুলে যাওয়া বলে, কেউ কিন্তু খুলতে পারবে না। এবং আপনি ভবিষ্যতে খুলতে গেলে আপনাকে এই ছটি পাসওয়ার্ড এন্টার করেই কিন্তু হোয়াটসঅ্যাপটা খুলতে হবে। তো দেখুন, আমাকে কিন্তু প্রথমে শুরুতে হোয়াটসঅ্যাপ এসে আমাকে কল করছে যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন তাহলে একবার প্রথমে খুলে দেখান। তো পাসওয়ার্ডটা খুলে দেখাবো, যদি আমি ভুলভাল মারি তখন কিন্তু নেবে না, তখন কিন্তু ফরগেট পিন বলে লেখা উঠবে, এখান থেকে ফরগেট করে নেবো। যদি আপনাদের কারোর প্রবলেম হয় পাসওয়ার্ডটা ভুলে গিয়ে তাহলে আমাকে জানাতে পারেন, আমি এখানে ফরগেট করার প্রসেসটা জানিয়ে দেবো। তো আমি পাসওয়ার্ডটা এন্টার করে নিচ্ছি 1 2 3 4 5 6। তো এটি এন্টার করার পর দেখুন আমার হোয়াটসঅ্যাপটা পুরোপুরি কিন্তু খুলে গেল। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।